যাত্রা শামিল হব একটা বলবো যে এখানে ছটা ভূত আছে এই ছটা ভূতে আছে আমাদের মুসলমান নেই আছে হিন্দু এই ছটা ভূতে যায় আমাকে জনপ্রতিনিধি করে এই ছটা ভূতে যে আমাকে উপহার দিয়েছে এই মানুষের পাশে আছি আমরা হিন্দু মুসলমান যে এক জায়গায় আছি একই সাথে চলি একই সাথে চলবো সবচেয়ে বড় কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর প্রতিষ্ঠায় আমাদের যে সরকার ক্ষমতা আসায় শুনুন সরকার ক্ষমতা আনার বল সরকার ক্ষমতা আসায় যে এই রথটা যে পড়েছিল এই রথটা যে নিচে পড়েছিল যে রথটা খুব মানে সৌন্দর্য জায়গা ছিল না তার পড়েছিল তারকে ঢালে ঢেলে সাজিয়ে যে আমরা ক্ষমতা আসা হিন্দু মুসলমান সবাই মিলে উপায় যে রথটাকে সাজিয়ে যাকে ঢেলে ঘরটা তৈরি করাছে লক্ষণ মণ্ডল আমার গ্রাম কমিটি সভাপতি এবং রঞ্জিত মণ্ডল আছে আরও এখান গ্রাম কমিটি সবাই আছে তাদেরকে ধন্যবাদ জানবো সবাই মিলে যে রথটার সৌন্দর্য করে এই মেলাটা যে স্থাপন করা হয়েছে হিন্দু মুসলমানের দল এইটাই আমাদের বাতাবরণ এইটাই আমাদের সমাজের আমরা হিন্দু মুসলমান একই জাতি হিন্দু মুসলমান একই জাতি আছি মানে এইটাই বলে আমাদের আমার নাম শহীদুল আলী এই রথ শুরু হয়েছিল 1334 সালে তখন তো আমরা ছোট তখন আমরা জানি না এখন 1430 সাল 96 বছর হয়ে গেছে রথের আমাদের এখানে রথের আগাগোড়া শাসন অঞ্চল বহু দূর দূর থেকে লোক আসে উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমার মনে হয় এটা দ্বিতীয় রথ মনে হয় বহু দূর দূর থেকে এখানে লোক আসে রথযাত্রা এটা শাসন অঞ্চলের ইতিহাস এটা শাসন অঞ্চলের পূর্বপুরুষরা আমরা দেখেছি সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে রথযাত্রা উদযাপন করি পরস্পরের সেই আমার পাশে রয়েছে আমাদের শাসন শহীদুল চাচা আমাদের সঙ্গে একই একই আমরা একই জায়গায় খাওয়া দাওয়া করি একই জায়গায় বসি একই একই সঙ্গে রথযাত্রা উদযাপন করছি এবং শাসন অঞ্চলে হিন্দু মুসলমান সব একসঙ্গে আমরা এই রথযাত্রাকে উপভোগ করি এই রথযাত্রা মূলত আমাদের সদরত্ব শুরু হয়
তারপরে নদিন পরে উল্টোরথ হয়। তা আমাদের এখানে যেহেতু এটা গ্রামাঞ্চল, আমরা একটা দিনে উদযাপন করি, তারপরে আবার মোটামুটি কম বেশি সেইভাবে মেলা হয় না, উল্টোরথের দিনে রথযাত্রা দুটো দিনে। আট দিন ধরে কম বেশি চলে, কম বেশি করে চলে। দেখুন, নিরাপত্তার বিষয়ে আমরা শাসন অঞ্চলে প্রত্যেক যারা দায়িত্বশীল মানুষ আছি, আমরা শাসন অঞ্চলে যারা দায়িত্ব রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছে, আমরা আছি, প্রশাসন আছে, প্রশাসনের একদম তৎপরতা প্রচুর পরিমাণে, প্রশাসন আমাদের সহযোগিতা করছেন, তারা উপস্থিত রয়েছেন, থানার আইসি রয়েছেন আমাদের সঙ্গে, মেজবাবু থেকে শুরু করে টোটাল এখানে টোটাল প্রশাসন আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের ক্লাব রয়েছে, আমাদের এখানে সাত আটটা ক্লাব রয়েছে, টোটাল ক্লাব তোমাকে বিশ্বাস করা সবুজ সংঘ ক্লাব, জাগত সংঘ ক্লাব, তেগুড়িয়া কালিকাপুরের ক্লাব, সদ্রাডি পেড়া ক্লাব, মোটামুটি মিরপুর ক্লাব, টোটাল ক্লাবের ভলেন্টিয়াররা আমরা এখানে দায়িত্ব নিয়ে কাজ করি। সেটা আপনারা বলতে পারেন না, মোটামুটি পুলিশ সঙ্গে তো আমাদের তুলনা করা যায় না, কিন্তু তবুও বলতে পারি উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমার মনে হয়, আমার দেখা নেই এরকম রথ, মনে হয় হয়তো প্রচারে কোনোদিন আসেনি, প্রচারে অনেকে জানে না, কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় রথ, আকারে বড়, সেটা আপনারা দেখলেন, আপনাদের ক্যামেরার সামনে ধরে দেখালেন, মানুষ জানতে পারবে। অবশ্যই এটা তো পশ্চিমবাংলার ইতিহাসে, সর্বভারতবর্ষের, আমরা চাই যে এই বার্তা আমাদের যে যিনি মুখ্যমন্ত্রী তিনি এটা দিয়েছেন, আর আমরা সেটাকে পালন করে চলছি। শাসনে বিগত দিনে যে পক্ষ আগে যে হয়েছিল, মনে হয় শাসনে এই রথের সম্বন্ধে এই এটা সবসময় সমস্ত ধর্ম মানুষ একসঙ্গে মিলেমিশে এখানে রাজনীতির কোনো রং থাকতো না, এখানে রথ উৎসবটা সুন্দরভাবে হতো, এটা মানতে হবে, অন্য ক্ষেত্রে অনেক সমস্যা হতো, কিন্তু এই যে এই ক্ষেত্রেটা কোনো সময় রথের যাত্রার ক্ষেত্রটা কোনো সময় কোনো সমস্যা হতো না। আমার নাম রঞ্জিত মণ্ডল, বাসা 2 নম্বর ব্লকে জনস্বাস্থ্যের কর্মদক্ষ, এবার মেলা কমিটিতে আমি, আমার বাবা যিনি লক্ষণ মণ্ডল উনি হচ্ছে মেলা কমিটির সভাপতি, আমি কমিটির মধ্যে একজন সদস্য।